অ্যালবাম থেকে বিরতি নিচ্ছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। 12তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম করবে না ব্যান্ডটি। অ্যালবাম থেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে গত বছরও কথা বলেছেন ক্রিস মার্টিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি আরও খোলাসা করেছেন তিনি। কেনই সিদ্ধান্ত জানতে চাইলে বিটলস ও বব মার্লেকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। বিটলস বব মার্লের অ্যালবামের সংখ্যাকে উদাহরণ হিসেবে নিয়েছে কোল্ডপ্লে। কোল্ডপ্লের দশম অ্যালবাম মুন মিউজিক প্রকাশিত হবে 4 অক্টোবর। এরপর আরও দুটি অ্যালবাম করবে কোল্ডপ্লে। বছর দুয়েক পর কোল্ডপ্লের 12তম অ্যালবাম বের হবে। এরপর ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন। 8 বছর পর ভারতে গাইতে আসছে কোল্ডপ্লে। আগামী 18, 19, 21 জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি। যদিও শো টিকিট নিয়ে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে কিছুটা সংশয় দেখা দেয় কদিন আগেই।